এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবু এবং চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতু। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ে রাশিদুজ্জামান বাবুর কাছে। বাবু, শীতের সবশেষ কি খবর আছে আমাদেরকে জানাবেন এবং কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ ইস্টার, আপনি যেমনটি বলছিলেন আসলে পঞ্চগড়ের আবহাওয়া নিয়ে সুখবর দেওয়ার মতো আজকে কিন্তু তেমন খবর আমার কাছে নেই। সকালে তেঁতুলিয়া আবহাওয়া কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমে কিন্তু আসলে সর্বনিম্ন বলা চলে, সারা দেশের মধ্যে সর্বনিম্ন এরকম একটি আভাস রয়েছে। আরো জানিয়েছে আসলে যতই দিন যাবে অর্থাৎ শীত মৌসুমে ততই তেঁতুলিয়ার আবহাওয়া ও আবহাওয়া এবং পঞ্চগড়ের আবহাওয়া নিম্নের দিকে যাবে অর্থাৎ নিচের দিকে নেমে আসবে। বিশেষ করে আপনাকে জানাই যে হিমালয় খুব কাছাকাছি থাকার কারণেই কিন্তু হিমালয় যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণেই কিন্তু প্রতি বছরেই আমরা দেখি যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে বিরাজ করে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এই মৌসুমেই আজকেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ কিন্তু আসলে কৃষিকাজ বা অন্যান্য শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে তাদের কিন্তু এই শীত মৌসুম আসলে কিন্তু অত্যন্ত মানবতার জীবনযাপন শুরু হয়, তাদের যে দৈনন্দিন যে আয় রোজগার সেটি অনেকাংশ কমে আসে। বিশেষ করে নির্বাচনের কারণে কিন্তু আসলে সরকারিভাবে বা বেসরকারিভাবে যে শীত বস্ত্র বিতরণ হওয়ার কথা সেটি কিন্তু নির্বাচনের কারণে হচ্ছে না, ফলে কিন্তু শীত কিন্তু অত্যন্ত শীত পড়েছে, যেই কারণে আসলে শীতের কারণে কিন্তু আসলে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে অনেকে কিন্তু আর কি শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে যারা গরিব মানুষ তারা কিন্তু ফুটপাতের যে দোকানগুলো রয়েছে অর্থাৎ গরম কাপড়ের সেগুলোর দিকে ছুটছে। এরকম করে কিন্তু আমরা দেখেছি যে কৃষিক্ষেত্র কিন্তু একই অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে ঘন কুয়াশার কারণে আসলে বীজতলা নষ্ট হচ্ছে। আর সে গত পশু এবং অর্থাৎ গতকালকে কিন্তু আসলে সূর্যের মুখ দেখা যায়নি বলে এমনটি আমরা দেখেছি পঞ্চগড়ে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীতের খবরাখবর জানাতে আমার সাথে যুক্ত রয়েছে চুয়াডাঙ্গা থেকে সেতু। আমি চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, আপনার জেলার শীত পরিস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ বাবু, আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ের অবস্থা তো ঠিক তেমনই চুয়াডাঙ্গার অবস্থা। চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, আবার একই তাপমাত্রা কিন্তু সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। অর্থাৎ কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই পরিমাণ ধরে রাখছিল, যে তাপমাত্রা কিন্তু বাড়ছে না। গতকালকে যেমন 11.11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে, আজকে কিন্তু আরও কমছে। অর্থাৎ বলা যাচ্ছে যে প্রতিদিনই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা কমছে। হ্যাঁ, চুয়াডাঙ্গার যে চিরসেনের যে শীতের রূপ, সেই শীতের রূপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাইছিলাম না। এই যে গতকাল এবং আজকে মনে হচ্ছে যে চুয়াডাঙ্গাতে সে চিরসেনের শীতের রূপ দেখা যাচ্ছে, তবে এই শীতে কিন্তু বেশি দুর্ভোগ পাচ্ছে খেটে খাওয়া মানুষ। এই খেটে খাওয়া মানুষের কিন্তু এই যে সকালবেলা কাজে আসতে খুবই কষ্ট পেতে হচ্ছে, তারা নিদারুণ কষ্ট পাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা শীতবস্ত্র পাচ্ছে আর কি। শীতবস্ত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্য বিতরণ করা হয়েছে, তো যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আমি ছিন্ন বলে এবং শীতার্থ তাদের সাথে কথা বলে আমি যার জন্য জানতে পেরেছি সেটা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। যেটা চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু শীতবস্ত্র বিতরণ করে থাকে, কিন্তু সেটা কিন্তু এবার এইভাবে খুব বেশি দেখা যাচ্ছে না। অর্থাৎ বলা যাচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু শীতবস্ত্র বিতরণ সেই গতবারের গতবার যেমন করা হয়েছিল, তার আগের বাদ ইতিপূর্বে যেমন হয় সেই ধরনের শীতবস্ত্র কিন্তু বিতরণ করা হচ্ছে না। আমি আরও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই শীতের কারণে, কিন্তু শীতজনিত কারণে বিভিন্ন হাসপাতালে কিন্তু শীতজনিত আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে। এর ভিতরে কিন্তু অধিকাংশই কিন্তু শিশু রোগী আর কি। শিশু রোগীরা কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এই ধরনের রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও আমি আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই শীতে কিন্তু যে ধানের জন্য যে চারা রোপণ করা হয়েছে, এই চারা কিন্তু কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বিরাজ করছে। এছাড়াও আমি আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই যে ঘন কুয়াশা কিন্তু মধ্যরাত থেকে একদম ভোররাত পর্যন্ত একদম কুয়াশার চাদরে চুয়াডাঙ্গা মরানো থাকছে। এই কুয়াশার চাদরে মরানোর কারণে কিন্তু এটা এর প্রভাব কিন্তু মোটামুটি সকালের দিকেও পড়ছে, তবে আজকে 9টা পর্যন্তই বলা যেতে পারে যে কুয়াশার প্রভাব বিস্তার করা ছিল। এই সময়গুলোতে কিন্তু যানবাহন আছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে আমি দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, সেখানে আছে ইসরাত।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শীতকে ঘিরে নানা দুর্ভোগ নিয়ে বলছিলেন সহকর্মীরা।